अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সুশি তুই এরকম অন্ধকারে দাঁড়িয়ে আছিস কেন? কি করব দাদা, আলো ছেলে তুমি বন্ধ করে দাও লাইটটা, অন্তত এই অন্ধকারে নিজের মুখটা তো লুকোতে পারব। আরে পাপের দায় থেকেও নিজেকে মুক্ত মনে হয়। সুশি তুই কোনো পাপ করিসনি, আরে যা হয়ে গেছে সেটা তোর পাস্ট ছিল। দাদা প্লিজ, এই কথাগুলো শুধু শুনতেই ভালো লাগে, যার উপর দিয়ে বয়ে যায় সেই জানে। আরে তুই এসব কথা তোর মাথাতে কেন নিয়ে আসিস? কারণ চিন্তায় আমার কোনো নিয়ন্ত্রণ নেই দাদা, ওই লোকটার রক্ত আমার শরীরে বইছে, কিছু বলতে পারবো না আমি। দাদা তুমি চলে যাও এখান থেকে, আমি আমি এভাবে অন্ধকারে জীবন কাটাতে চাই। দিদি দিদি প্লিজ, এটা সঠিক সময় নয়। তোমরা দুজন যদি কোনায় দাঁড়িয়ে কথা বলো তাহলে আমার সাথে পার্টিতে আসার কি দরকার, বাড়িতেই থাকতে? এমন নয় তো যে তোমরা দুজন আবার আমাকে অপমান করার নতুন প্ল্যান করছো? না না মা, ওই আসলে ছাড়ো তো তোমরা, যুতির কাছে তো সব কথারই উত্তর আছে।
তোমার মধ্যেও সেই গুণ ঢুকেছে নাকি? এনিওয়েজ, তোমাদের দুজনকে আর কি বলবো, বাড়ি গিয়ে পঙ্কজের সাথে কথা বলতে হবে। না না ছোটমা, আসলে আমার মাথা ব্যথা করছিল তাই বাইরে চলে এসেছি। মাথা ব্যথা তো হবেই, এর আগে তো তোমরা এইরকম পার্টিতে কখনো আসোনি তাই না? তোমাদের দুজনের কৃতজ্ঞতা জানানো উচিত আমায় যে আমার সাথে তোমরা এইরকম একটা পার্টিতে এসেছো। নয়তো তোমাদের মতন ভিখিরিদের এখানে গেটের কাছেও কেউ আসতে দেবে না। এনিওয়েজ, আমিও যে কিসব বলে যাচ্ছি, মুখে একটু হাসি আনো আর আমার সাথে চলো, কিছু ইম্পর্টেন্ট লোকেদের সাথে আলাপ করাবো তোমাদের। চলো। প্রণাম করো বাবা। সুখে থেকো। এই যে আমার বৌমারা জ্যোতি আর সুধা। ভালো থাকো। ভালো থাকো মা। ওরা দুই বোন, দুজনের মধ্যে মিল খুব। এ তো ভীষণ ভালো খবর, একই পরিবারে বিয়ে হয়েছে। আর খোঁজ খবর নেওয়ারও কোনো প্রয়োজন হলো না। যদি ওদের কোনো তৃতীয় বোন থাকে তাহলে প্রতীকের সঙ্গে সম্বন্ধটা করে ফেলুন। আছে কোনো তৃতীয় বোন? থ্যাঙ্ক গড, আর একটা বোন নেই। না মানে বলতে চাইছি যে বিয়েতে নতুন কিছু থাকে না, মজাই আসে না, সব কিছু একই রকম। আর আপনি যদি বিয়ের অ্যালবাম দেখেন তাহলে আপনার মনে হবে সব এক আছে, শুধু বরবউ বদলে গেছে। আর তাছাড়া যদি আরেকটা বোন থাকতো তাহলে প্রতীককে কখনো তার সাথে বিয়ে দিতাম না। ওই বাড়িতে আবার বরযাত্রী নিয়ে কখনো যেতাম না। তৃতীয় বোন নেই, তার মানে বশিষ্ঠ পরিবার সুষমার সম্বন্ধে জানে না। আর সুষমার সম্বন্ধে জানে না মানে আমার সম্বন্ধেও নিশ্চয়ই জানে না। আর ওরা আমার সম্পর্কে জানে না মানে ওরা তাহলে আমার আর জ্যোতির সম্পর্কের কথা কিছুই জানে না। গল্পে তো দেখছি নতুন মোড় এসে গেছে। জ্যোতি দেবী, এবার তো আপনার ব্যাপারে কিছু একটা ভাবতেই হবে।